রামপুরহাট থানার একটি গ্রামে কন্টেনমেন্ট জোন দেখতে যান জেলা পুলিশ সুপার ও জেলা শাসক সহ অন্যান্য আধিকারিক। ওই কন্টেনমেন্ট জোন দেখার পর মহকুমার শাসক দপ্তরে করোনা নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। কন্টেনমেন্ট জোন আছে তো, আজকে আমরা এখানে এসেছি রামপুরহাটে। তো এখানে একটা আছে কন্টেনমেন্ট জোন, তো এখানে মূলত কীরকমভাবে চলছে না চলছে, এই মাইকটা বাজছে কি না, যেখানে সমস্ত রকমের মেসেজেসগুলো আছে, এখানকার এক দুজন মানুষের সাথেও আমরা কথা বললাম, তো এমনিতে ঠিকই আছে, এখানে নজরদারি চলছে। আর যদি এখানে স্প্রেড না হয় তারপরে 14 দিন পরে আবার এই কন্টেনমেন্ট জোনটাকে তুলে দেওয়া হবে। সেই জন্যই আশা যে যাতে এই কন্টেনমেন্ট জোনগুলো যাতে ঠিক করে যাতে ইমপ্লিমেন্টেড হয়, এবং আমরাও এটা চাইব যে সকলে যাতে মাস্ক পরে এবং সকলে যাতে মানে একটু রাস্তায় যাতে একটু কম বেরোয়, দরকার না হলে অপ্রয়োজনীয় কাজে যেন না বেরোয়, এইসব অ্যাওয়ারনেসগুলোও আমাদেরকে আরও বেশি বাড়াতে হবে।